হ্যালো মাহি, আমি সুমন বলতেছি। তুই যে সুমন সেটা তো আমি জানি। দু ঘন্টা আমার শোনাচ্ছি কেন? কোনো কি সমস্যা? আমি মনে হয় মেয়েরাজকে দেখলাম। মেয়েরাজকে দেখলে মনে হয় কোথায় দেখছ? আর মনে হয় মানে কি, তুই কি চিনোস না? না মানে ও আগের অবস্থায় নেই, চুলগুলো এলোমেলো, ওকে খুব পাগল মতো লাগতেছে। তুই ঠিক দেখেছিস তো? না মানে 50-50, ওকে চেনাই যাচ্ছে না, তবে ওকে পাগলের মতো লাগতেছে। আচ্ছা যা, তোকে আমি একটা ছবি পাঠাচ্ছি, ওটা তুই দেখ। দেখে তো তোকে সাথে সাথে কল দিলাম। তুই কোথায় আছিস এখন? এই তো আনার স্কুলের রাস্তায় দিকে। সিট এখানেই ছিল। আচ্ছা তুই তাড়াতাড়ি আয়। প্রায় 3টা মাস ধরে মেয়েরাজকে খুঁজছি, কোথাও পাইনি, কোথাও না, কেউ সন্ধান দিতে পারেনি। এমন কোনো জায়গা নেই মেহেরাজকে খুঁজিনি। আজও মনে পড়ে সেই দিনটার কথা। মেহেরাজ, আমি ও সুমন আমরা খুব ভালো ফ্রেন্ড ছিলাম। কলেজ লাইফে আমরা 3 জন ছাড়া আমাদের আর কোনো ফ্রেন্ড ছিল না। কলেজ লাইফের একদম শেষের দিকে হঠাৎ একদিন মেহেরাজ আমাকে প্রপোজ করে বসে। অবস্থা বন্ধু তোদের? আমি ভালো। কি অবস্থা? মাহি, অনেকদিন ধরে তোকে একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু কিভাবে বলবো বুঝে উঠতে পারতেছি না। যদি তুই কিছু মনে করস আমার সাথে কথা বলা বন্ধ করে দিস, কিন্তু না বলেও থাকতে পারছি না। খিটখিটের মেজাজ হয়ে থাকি, কেউ কিছু বললে ভালো লাগে না। আমি জানি তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি চাই আমাদের বন্ধুত্ব সারা জীবন করে নিতে। আই লাভ ইউ। তুই কি সারা জীবন আমার হয়ে থাকবি? তুই কি মনে করছিস? তোর সাথে আমি কয়দিন ঘুরতে বলি কি তোর আমি সব কিছু হয়ে গেছে? বেস্ট ফ্রেন্ড ছিলি, বেস্ট ফ্রেন্ড বেশি কিছু হতে যাস না। তুই এরকম হতে পারবি আমি কখনো চিন্তা করি না। ছি, আপন করে রাখতে।
সেদিন আমি বাসা থেকে রাগ করে বেরিয়েছিলাম, মন মানসিকতাও ভালো ছিল না, তাই আমি ওভার রিয়েক্ট করে বন্ধুদের সামনে মেহরাজকে থাপ্পড় মেরে আরও আজে বাজে কথা বলে অপমান করা শুরু করলাম। মাথা নিচু করে মেহরাজ কথাগুলি শুনে চলে গিয়েছিল। সে চলে যাওয়াটাই ছিল মেহরাজের শেষ যাওয়া, আর আমার সাথে মেহরাজের দেখা শেষ দেখা। সুমন সেদিন মন খারাপ করেছিল, বলেছিল এতটা রিয়েক্ট না করলেও পারতি। সুমন অভিমান করে সেদিন চলে গিয়েছিল। সুমনের অভিমান ভাঙাতে পারলেও মেহরাজকে আর খুঁজে পাইনি। তার কয়েকদিন পরে বুঝতে পারলাম খুব ভালোবাসি আমি ওকে। সারা দিন রাত শুধুই ভাবতাম কীভাবে মেহরাজের কাছে ক্ষমা চাইব, কীভাবে ওকে বলবো আমিও যে ওকে অনেক ভালোবাসি। প্রতিটা দিন ওর অপেক্ষায় থাকতাম, হয়তো আজই মেহরাজ আসবে, কিন্তু ও আর আসেনি। মনে মনে চিৎকার করে কাঁদতাম আর বলতাম একটা ভুল এত বড় শাস্তি হতে পারে না। বিশ্বাস ছিল মেহরাজ একদিন না একদিন আসবেই। আমি আমার ভুল স্বীকার করে জানতে চাইব কেন আমাকে এত বড় শাস্তি দেওয়া হলো। এই তো কিছুক্ষণ আগে এখানে দেখছিলাম। তো তুই ওকে চোখে চোখে রাখবি না? হয়তো সামনে গেছে, চল সামনে যাই। চল পুলিশকে ইনফর্ম করি। পুলিশ কি খুঁজে দেবে? এও পাচ্ছি না ওকে আমি। তাহলে একটু সামনে দেখি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমি এতদিন তোমার অপেক্ষায় ছিলাম, প্লিজ আমার সাথে ফিরে যাবো, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমার সাথে চলো, আমি আমার প্লিজ। অবস্থা থেকে যা বুঝলাম, দীর্ঘদিন যাবৎ অনিদ্রা অনীহা এসব কারণে মূলত সে মানসিক ভারসাম্য হারিয়েছে। সো আপনাদের
ভালোবাসা স্নেহ মমতা এসবই পারে তাকে সুস্থ হওয়ার একটা মানসিকতা সৃষ্টি করে। হতে পারে এতে সে সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারে। তো আমি এখানে কিছু প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে দিলাম, এই ওষুধগুলো সে কন্টিনিউ করবে, আশা করি সে ভালো হয়ে যাবে, বাকিটা আল্লাহ ভরসা। I love you.